প্রিয় শিক্ষার্থী, পঞ্চম শ্রেণীর ভিডিও ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব অনুশীলনী ছয় খয়ের ডাকের ভগ্নাংশের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে, অর্থাৎ ছয় সাত ও আট নম্বর অঙ্ক নিয়ে। তো ভগ্নাংশের ভাগের অঙ্ক আজকে মূলত যে ডাকের অঙ্কগুলো আছে, শুরু করার পূর্বে আমরা একটু ভগ্নাংশের ভাগটা আমরা কীভাবে শিখেছিলাম সেটা আলোচনা করে নিই। আচ্ছা, একজন কেউ বলবে ভাগ এটা একটা ভগ্নাংশের ভাগ, এটার নিয়মটা কি ছিল তুমি বলো তো? হ্যাঁ, প্রথম ভগ্নাংশ অপরিবর্তিত থাকবে, গুড। এরপরে আমরা কি করব, চিহ্ন পরিবর্তন, তাহলে কি হবে তুমি বলো, কি হবে? ভাগটা গুণে প্রকাশ করতে হবে, ভাগ চিহ্ন, চিহ্ন পরিবর্তন। এরপরে তুমি বলো পরবর্তীতে কি করতে হবে? হ্যাঁ, পরবর্তী ভগ্নাংশটা বিপরীত ভগ্নাংশ লিখতে হবে, ঠিক তো? গুড। এখন যেটা করতে হবে সেটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। ওকে, কাটা গেলে পাঁচ, চার পাঁচে কুড়ি, দুই এককে দুই, দুই দুগুণ চার, দুই এককে দুই, দুই দুগুণ চার, এভাবে আমরা সমাধান করেছি। তো ধন্যবাদ তোমাদেরকে, তোমরা সকলেই মনে রেখেছো ঠিক আজকে এইভাবেই আমরা ডাকের অঙ্কগুলো সমাধান করব। বোর্ডের দিকে লক্ষ্য করো, ছয় নম্বর প্রশ্ন দেখো। ছয় নম্বর প্রশ্নে বলেছে ছয় পূর্ণ পাঁচের দুই মিটার, তার যদি আমরা পাঁচের চার মিটার করে টুকরো করি তাহলে কত টুকরো হবে? আরও একবার মন দিয়ে পড়ো প্রশ্নটা তোমরা, তাহলেই বুঝতে পারবে যে একটা নির্দিষ্ট তারকে কয়েকটা টুকরো করতে বলছে। আচ্ছা, টুকরো মানে কি? এখানে ভাগ করা। আমরা মনে করো আমরা তিনজন আছি, একটা আপেল নিয়ে আসলাম, তাহলে কি করি, তিন টুকরো করি, তাই না? এইভাবে একটা ভাগ করা। আসলে টুকরো বলতে এখানে বুঝে নিতে হবে এটা ভাগ করতে হবে। সবাই বুঝতে পারছো? ভাগ, অংশ, গুড, ভেরি গুড। তাহলে ছয় পূর্ণ পাঁচের দুই মিটার তার যদি আমরা পাঁচের চার মিটার করে টুকরো করি, তার মানে এটা হবে এত মিটার করে করতে হবে। একশো টাকাকে যদি আমরা পাঁচ টাকা করে ভাগ করি তাহলে কত টুকরা হবে, কত টাকা হবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি, সমাধানে চলে আসি, এত মিটার তারকে, এত মিটার দ্বারা ভাগ করলে, আমরা একটু আগে আলোচনা করলাম যে ভাগ করতে হবে, ভাগ করলে কি পাওয়া যাবে, কত টুকরা হবে। তাহলে আমরা মোট টুকরা পাওয়া যাবে বলেছে, কত টুকরা হবে আমরা বলে দিলাম পদ্ধতিটা, যে এটাকে এটা দ্বারা ভাগ করলে মোট টুকরা পাওয়া যাবে। তাহলে আমরা ভাগ করি এখন, তাহলে ছয় পূর্ণ পাঁচের দুই ভাগ পাঁচের চার। প্রথমে কি করব? হ্যাঁ, প্রথম ভগ্নাংশ মিশ্র আছে, এটাকে অপ্রকৃত করব, ভেরি গুড। কত হবে একজন বলো? বত্রিশ, পাঁচ ছয় ত্রিশ দুই, বত্রিশ বাই পাঁচ, খুব ভালো। এরপরের অংশটা কি করবো, একটু আগে আলোচনা করলাম, তোমরাই বলেছো প্রথম ভগ্নাংশ অপরিবর্তিত থাকে, আমরা এটা, হ্যাঁ স্যার এখানে অপরিবর্তিত নাই, মিশ্র থাকলে এটাকে তো, মিশ্রকে আমরা কি করলাম, অপ্রকৃত ভগ্নাংশে পরিবর্তন করলাম। মিশ্র থাকলে সেটাকে অপ্রকৃত ভগ্নাংশে অবশ্যই প্রকাশ করতে হবে, আমরা এর আগেও ভগ্নাংশের যোগ বিয়োগ করেছি, সেখানেও মিশ্রকে অপ্রকৃত করেই করেছি। ওকে, তাহলে এরপরে কী হবে, ভাগটা চিহ্ন পরিবর্তন হয়ে গুণ, পরবর্তী ভগ্নাংশ বিপরীত ভগ্নাংশ। মনে আছে তো বিপরীত ভগ্নাংশ কী করে করতে হয়, লব হর হর লব, অর্থাৎ উল্টে যায়, গুড। এখন আমরা কী লক্ষ্য করব যে এখানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কি না, আমরা দেখতেই পাচ্ছি যে এই পাঁচ আর এই পাঁচ পাঁচ দ্বারা বিভাজ্য, খুব ভালো। এরপরে কী দেখতে পাচ্ছি, বত্রিশ এবং চার কত দ্বারা, চার দ্বারা বিভাজ্য, তাহলে চার আষ্টে বত্রিশ। আরও একবার দেখাচ্ছি,
এই যে আমরা এই পাঁচ আর এই পাঁচ কাটাকাটি যায় পাঁচ দ্বারা, তাহলে এই পাঁচ আর এই পাঁচ পাঁচ দ্বারা ভাগ করে এক এক কাটছি। এবার আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি চার এবং বত্রিশ এই চার দ্বারা বিভাজ্য, তাই চার দিয়ে চারকে ভাগ করলে এক হয়েছে, চার দিয়ে চার আসছে বত্রিশ। তাহলে উপরে আছে কি লব আট গুণিতক এক আর হর এক গুণিতক এক। তাহলে যে হর যখন এক হয় তখন আমরা লিখি না, কারণ আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যারই হর এক। তাহলে কত টুকরো পাওয়া যাবে, এই যে বলেছিল কত টুকরো হবে, আট টুকরা, উত্তর হলো আট টুকরো। ঠিক আছে, তাহলে টুকরো হবে, তাহলে অতএব মোট টুকরা হবে আট টি, উত্তর আট। ওকে, তাহলে তোমরা বুঝতে পারছো, গুড। আসলে খুব সহজ হয় যখন আমরা ভগ্নাংশের ভাগ গুণ পারি, তখন অঙ্কগুলো সহজ হয়ে যায়, তাই না? ঠিক। ওকে, আমরা তাহলে নেক্সট অঙ্কে যাই। পরবর্তী অঙ্ক কত দেখতে পাচ্ছি, সাত নম্বর। সাতের নয় বর্গ মিটার একটি দেওয়াল রঙিন করতে চারের তিন ডেসিলিটার রং লাগে। এটা ডেলি ডেসিলিটার এখানে সম্পূর্ণ দেওয়া আছে, এক ডেসিলিটার রং দ্বারা কত বর্গ মিটার দেওয়াল রঙিন করা যাবে? খুব ভালো করে খেয়াল করো, সাতের নয় বর্গ মিটার একটি দেওয়াল রং করতে চারের তিন ডেসিলিটার লাগে, এক ডেসিলিটার রং দ্বারা কত বর্গ মিটার দেওয়াল রঙিন করা যাবে? অর্থাৎ এত ডেসিলিটার দিয়ে রঙিন করা যায় এত বর্গ মিটার, তাহলে এক ডেসিলিটার দিয়ে আমরা লিখতে পারি, তাই না? তাহলে আমরা লিখতে পারি এত ডেসিলিটার রং লাগে, এত ডেসিলিটার রং লাগে এত বর্গ মিটার দেওয়াল রঙিন করতে। তাহলে সমাধানে চলে আসছি, এত ডেসিলিটার রং লাগে সাতের নয় বর্গ মিটার রঙিন করতে, বর্গ মিটার দেওয়াল রঙিন করতে আমরা লিখব, সাড়ে তিন ডেসিলিটার রং লাগে এত বর্গ মিটার দেওয়াল রং করতে। আমাদের বের করতে হবে এক ডেসিলিটার রং দ্বারা কত বর্গ মিটার রঙিন করা যায়। অতএব এক ডেসিলিটার রং দ্বারা দেওয়াল রঙিন করা যাবে, তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমরা কি ভাগ করব, এত ডেসিলিটার দ্বারা এইটা, তার মানে সাতের নয়কে আমরা ভাগ করব চারের তিন দিয়ে। এটা আমরা এটাও লিখতে পারতাম, হ্যাঁ এক ডেসিলিটার রং লাগে দিয়ে ভাগ করে দেখাতে পারতাম। ওকে, তাহলে আমরা কি করব, নয় বাই সাত ভাগ তিন বাই চার ডেসিলিটার। তাহলে ভগ্নাংশের ভাগ আমরা আলোচনা করেছি, প্রথম ভগ্নাংশ অপরিবর্তিত, ভাগ চিহ্ন গুণে পরিবর্তন, লব হর হর লব হয়ে গেল। এখন আমরা কি লক্ষ্য করব, কাটাকাটি যায় নাকি, হ্যাঁ দেখি, নয় দিয়ে সাতকে যায় না, তিন, ভেরি গুড, তিন দিয়ে যায়, তিন এককে তিন, তিন তিনে নয়,
चार एवं सात कोनो संख्या दिए विभाज्य ना ताहले आमरा कि करब लब लब गुण करे देब तीन चारे बारो बाय सात डेसिलिटर ताहले एटा जेहेतु एटा अप्रकृत भग्नांश एटाके आमरा मिश्र करे देब ताहले कत बार जाए एक बार सात থাকে পাঁচ তাহলে এটা কি হচ্ছে এটা সমান হচ্ছে এক পূর্ণ সাতের পাঁচ এক পূর্ণ সাতের পাঁচ ডেসিলিটার ভাগটা বুঝতে পারছো গুড এই লেখাটা এগুলো আসলে আমরা আমাদের মতো করে সাজিয়ে লিখব ঠিক আছে খুব সুন্দর করে যেহেতু এটা ভাগ প্রক্রিয়ার অঙ্ক আমরা আমাদের মতো করে খুব সুন্দর করে সাজিয়ে লিখব অঙ্কের নম্বর এটা হলো সাত তাহলে এখানে আর তোমাদের কোনো সমস্যা থাকছে না পরবর্তী অঙ্কটা নিয়ে আমরা একটু আলোচনা করি দেখি পরবর্তী অঙ্কে কি বলছে পাঁচ মিটার দৈর্ঘ্যর একটি ধাতব নলের ওজন দুই পূর্ণ সাথে ছয় কেজি এক কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যর নল কাটতে হবে তাহলে এক কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যর নল কাটতে হবে প্রশ্ন আমরা পড়ে ফেলেছি যে পাঁচ মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন দুই পূর্ণ সাথে ছয় কেজি এখান থেকে এক কেজি ওজনের নল পেতে হলে কত মিটার এক কেজি ওজনের নল পেতে হলে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে তাহলে আমরা এটাকে খুব সুন্দরভাবে নিজেদের মতো করে নেব যে এক কেজি ওজনের নল পেতে হলে আমাদের কি করতে হবে বলতো হ্যাঁ আমাদের এইটাকে পাঁচ মিটার দ্বারা ভাগ করতে হবে তাই না তাহলে এক কেজি ওজনের নল পেতে হলে আমাদের যেটা করতে হবে দুই পূর্ণ সাথে ছয়কে সরি মোট ফিতার দৈর্ঘ্য পাঁচ মিটার এই পাঁচ মিটারকে এটা দ্বারা ভাগ করতে হবে আমি একটু দেখাই দেব আবারও বলছি যে এক কেজি ওজনের নল পেতে হলে আমাদের কি করতে হবে মোট ফিতাটাকে এই যে এটা দ্বারা ভাগ করতে হবে কারণ এটা হলো ফিতার দৈর্ঘ্য আর আমাদের ওজনে কেজিতে ভাগ করতে হবে আচ্ছা লিখে দিচ্ছি আমি তোমরা দেখো একেবারেই সহজ বিষয় তাহলে আমাদের কি করতে হবে এক কেজি ওজনের নল পেতে এক এটা আমাদের আট নম্বর এক কেজি ওজনের নল পেতে আমরা কি করব বলো হ্যাঁ পাঁচ মিটারকে পাঁচ মিটারকে খুব সুন্দর বলেছ দুই পূর্ণ সাতের ছয় এত কেজি দ্বারা ভাগ করব অর্থাৎ কি আসবে আমরা যদি লিখি তাহলে লিখতে পারি এত কেজি নলের ওজন পাঁচ মিটার সরি নলের দৈর্ঘ্য পাঁচ মিটার অতএব এক কেজি অর্থাৎ দুই পূর্ণ ছয় সাত কেজি নলের দৈর্ঘ্য কত পাঁচ মিটার আমাদের বের করতে হবে এক কেজি নলের দৈর্ঘ্য তাহলে অতএব এক কেজি নলের দৈর্ঘ্য তাহলে পাঁচ গুণিতক দুই পূর্ণ সাতের ছয় ঠিক আছে আমরা যদি এটা বলি দেখো এই যেখানে একটু খেয়াল করো এটা অনেকটা ইচ্ছা করে করা যেখানে গুণ হলো আসলে গুণ কেন হলো তোমরা বলবা যে স্যার এটা হলো বেশি এটা হলো কম তাহলে স্বাভাবিকভাবেই এখানে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে আর আমরা একটু আগেই শিখেছি অর্থাৎ একটু আগে বলতে গত ক্লাসে যে ভগ্নাংশের মান দেওয়া থাকলে পূর্ণ সংখ্যার মান বের করতে হলে ভাগ করতে হয় আর ভগ্নাংশের মান বের করতে হলে গুণ করতে হয় ফর দিস রিজন আমরা এখানে পাঁচকে ভাগ করব দুই পূর্ণ সাথে ছয় দ্বারা আরও সহজ হলো কি আমি আসলে বললাম কেন এখানে তো লেখাই আছে আমরা লিখেই রেখেছি যে নল পেতে হলে পাঁচ মিটারকে এত কেজি দ্বারা ভাগ করতে হবে
এটা হলে আমরা অটোমেটিক লিখতে পারি, কিন্তু একটু আলোচনা করলাম এই বিষয়টা, অনেক সময় আমাদের এখানে দেয়া থাকবে যদি এটা না থাকতো তাহলে কি করতে হতো, ওই কথাটা না থাকতো তাহলে কি করতে হতো। এই যে ছোট টেকনিক আমরা শিখেছি সেই টেকনিকটা দ্বারা ভগ্নাংশের মান দেয়া থাকলে পূর্ণ সংখ্যার মান বের করতে হলে ভাগ করতে হয়। তাহলে আমরা ভাগটা করে ফেলি, পাঁচ ভাগ সাত দুগুণ চোদ্দো, ছয় বিশ, বাই সাত, তাহলে কি হবে পাঁচ গুণিতক সাত বাই বিশ। এবার আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, পাঁচ এককে পাঁচ, চার পাঁচে কুড়ি, তাহলে রেজাল্ট আসছে কত, সাত বাই চার মিটার। এটাকে আমরা মিশ্র করে দেবো, আমরা জানি এটা মুখেই করতে পারি, বা চার এককে চার, থাকে তিন, উপরে তিন যাবে নিচে চার আসবে, বুঝতে পারলা? হ্যাঁ, আমরা এভাবে মুখে মুখেও করতে পারি, এটা তো খুব সহজ, চার এককে চার, তাহলে ভাগ ভাগশেষ কত থাকবে, তিন, ভাগশেষটা উপরে উঠে যায় আর হরটা নিচে আসে। তাহলে আমরা পেয়ে গেলাম এই অঙ্কের সমাধান, যে এক কেজি ওজনের নল পেতে আমাদের এক পূর্ণ চারের তিন মিটার দৈর্ঘ্যর নল কাটতে হবে। সবাই বুঝতে পারছো? গুড। এটা আসলে উল্টাভাবে ভাবার কিছু নাই বাবা, খুবই ইজি একটা বিষয়, দেখে নাও এত কেজি নলের দৈর্ঘ্য এত মিটার, এক কেজি নলের দৈর্ঘ্য কত, যদি এটা বুঝলেই হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে তোমাদের বাড়ির কাজ, বাড়ির কাজ তোমরা অবশ্যই এই আট নম্বর অঙ্ক, তোমাদের যে আট নম্বর অঙ্ক আছে এই আট নং অঙ্কটাই তোমরা বাড়ির কাজ করবে, ঠিক আছে? অবশ্যই বাড়ির কাজ করে সময় মতো তোমরা পোস্ট করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হোপ ফর দ্য বেস্ট।